Hello viewers, welcome back to my channel. আমি পিঙ্কু রাজ আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো viewers, এটা সরস্বতী পূজার আগের দিনের লুচি বানানোর মুহূর্ত। আমাদের বাড়ির সকলে মিলে আমরা এক জায়গায় পূজাটা করি, মানে গল্পটা না বললেই নয়। সেটা হচ্ছে যে আমার দাদুরা তিন ভাই, মানে সেই তিন ভাইয়ের যে বংশধরটা পর্যায়ক্রমে চলে আসছে, সেখান থেকে আমার দাদু বাবা কাকারা আমরা সবাই মিলে, তা যারা আছি সবাই মিলে আমরা এক জায়গায় পূজা করি। এখন সবাই আলাদা আলাদা আছে, তো পূজার দিনে আমরা সবাই একসাথে এক জায়গায় করি। তো এটা লুচি বানানোর একটা মুহূর্ত চলছে। তো এখানে কিন্তু সবাই আমাদের বাড়ির লোকজন, তো দেখছেন যে বেশ লুচি বানানো হয়েছে, কেউ লুচি বানাচ্ছে, কেউ ভাজতেছে। এটা যেন একটা অন্যরকম মুহূর্ত। এটা শীতের সময় পাশাপাশি মানে আগুন পোহানো বলে সেটাও কিন্তু হয়ে যাচ্ছে, তো আগুন পোহানো কিন্তু একটা বেশ মজার বিষয়। তো এটা হচ্ছে আমাদের গ্রামে যে মূলত পূজাটা করা হচ্ছে, তো সেইখানে প্রতিমাটা প্যান্ডেলটা করা হয়েছে, সম্পূর্ণ বেলুন দিয়ে করা হয়েছে আর কি, একটু ব্যতিক্রমীভাবে। তো এরকম কিন্তু সচরাচর থাকে না, কিন্তু এটা আমাদের গ্রামের যে কমিটিরা মিলে এটা করেছে, তো এখানেও আমিও আছি, অংশগ্রহণ করেছি, যেহেতু আমিও কমিটির একজন সদস্য। সেখান থেকে এই ভিডিওর অংশটুকু নেওয়া। পুরো পূজার সময়টা অনেক মজার ছিল, বাট এইটা মূলত 2021 সালের, ওই সময় আর ভিডিওটা করেছিলাম কিন্তু আপলোড করা হয়নি। তো আমাদের বাড়িতে যে পূজাটা করা হচ্ছে, তো সবাই এখন অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। আমাদের বাড়ির লোকজন, আশেপাশের প্রতিবেশীরা সবাই অংশগ্রহণ করেছে। তো ঠাকুরমশাই পূজা পড়াচ্ছেন। এই ঠাকুরমশাই সর্বপ্রথম এই বছরই উনি পূজা পড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন অনেক ছোট বয়সে, বেশি বয়স না, এখনও দাড়িও কিন্তু দাড়ি গোঁফ এখনও উঠে পারেনি, তো বুঝতে পারছেন সবেমাত্র মনে হয় পৈতে নিয়েছে। তো বাড়ির সবাই এখানে উপস্থিত আছে, মা কাকিমা বোন আমার মিসেস ভাই বোনেরা সবাই আমরা একসাথে আছি। আমাদের বোনাই আছে, দাঁড়িয়ে আছে ওই যে বোনাই, তো খুব মজার মুহূর্ত। তো এখানে পূজার যে সরঞ্জামগুলো লাগে সেগুলো এখানে আছে, প্রসাদও আছে, সব মিলে আমরা পূজায় অংশগ্রহণ করেছি। তো বেশ খুব ভালো মুহূর্ত ছিল, সবাই এক জায়গায় বসে পূজা করার এটা অন্যরকম অনুভূতি। তো এখন কিন্তু অঞ্জলি দেওয়ার মুহূর্ত, মানে এরকম একটা হয়েছিল যে আমার এই পাশে বক্সটা বাজছিল, যার জন্য হালকা মিউজিক ছিল, যার জন্য কিন্তু যে এখানে যে কথাবার্তাগুলো হচ্ছে, ঠাকুরমশাই যে মন্ত্র পড়ছে, উদ্বোধনী দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু আসলে আমি আবার আর কি দিতে পারিনি। যদিও আবার ওই সেই বক্সের যে গানের আওয়াজটা জন্য আমার আবার কপিরাইট ক্লেম আসতে পারে, আমি আবার ভীষণ ভয় পাই। আমার চ্যানেলে অলরেডি একটা স্ট্রাইক আমি খেয়ে ফেলছি, তো আবার খুব সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আমার। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই যে ছোটো একটা বাচ্চাকে হাতে খড়ি বলে এটাকে, যে তার ঠাকুরমশাইয়ের হাত দিয়ে মানে আর কি লেখা শুরুটা ওকে বলা হয় হাতে খড়ি। আপনারা অবশ্যই অনেকে জানেন, আবার অনেকে জানেন না, সেটার জন্য একটু শেয়ার করে নিলাম। তো এটাই আছে মূল বিষয়। তো ভিউয়ার্স, পরিশেষে একটা কথাই বলবো, যারা আমাকে বরাবরই সাপোর্ট করে আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আর সবাই আমার পাশে থাকবেন। তো এখানে আছে যে অঞ্জলি শেষে আমাদের যে লুচিটা তৈরি করা হয়েছিল, অঞ্জলি যারা দিতে আসছে তাদের জন্য হালকা খাওয়ার ব্যবস্থা আছে, লুচি ডাউল। তো সবাইকে লুচি ডাউল দেওয়া হয়েছে, তারা সবাই খাচ্ছে, সবাই আমাদের প্রতিবেশী।
আর আমাদের যে গ্রামে সবাই মিলে যে পূজাটা করা হচ্ছে সেখানে সবাই মিলে একটু আনন্দ উল্লাস, গান বাজনার আর কি পূজার দিনে রাতের এই মুহূর্তটা। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন।